আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম খান আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বাংলা লিখবো। মোবাইলে তো বাংলা সবাই লিখতেই পারি, বাট কম্পিউটারে কিভাবে লিখবো সেটা আমরা দেখব আজকে। তো এই জন্য আমরা প্রথমে বাংলা লিখতে হলে আমাদেরকে অবশ্যই গুগলে সহায়তা নিতে হবে। তো গুগলে আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম, আপনারাও আপনাদের কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এই যে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন, মানে এই যে লাইনটা, এই লাইনটাকে মাউসের কার্সরটা যেখানে আছে সেটাকে বলা হয় অ্যাড্রেস বার। তো এই অ্যাড্রেস বারে আপনারা লিখবেন অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ডটা লেখা হয়ে গেলে প্রথম যে লাইনটা দেখতেছেন বা সেকেন্ড যে লাইনটা দেখতেছেন এই লিঙ্কে ঢুকবেন। এই লিঙ্কে ঢোকার পরে এখানে দেখেন সবার লেখা আছে অব্রু কিবোর্ড, এটাকে প্রথম ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটাকে ইনস্টল করবেন। এই অব্রু কিবোর্ডটা আপনি এক্সপি থেকে শুরু করে, মানে উইন্ডোজ 2000 থেকে শুরু করে উইন্ডোজ 8.1 পর্যন্ত চালাতে পারবেন। এটা 32 বিটেও চলবে, 64 বিটেও চলবে। তো বন্ধুরা কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা তো আমি, কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অব্রোতে কাজ করবেন। বন্ধুরা দেখেন অব্রো এমন একটা সফটওয়্যার যেটা মাধ্যমে আপনি ইনস্টল হওয়ার পরে, অপ্রোটা ইনস্টল হওয়ার পরে এরকম একটা লেখা আসবে যে অ, বাংলায় অ বর্ণ লেখা আসবে এবং লেখা আসবে অব্রো কিবোর্ড। তো এই অব্রো কিবোর্ডটা প্রথম আপনাকে এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এই ঠিক উপরে আমার একটা চালু আছে বিধে আমাকে ওকে বলেছে। তো এই ঠিক উপরে একটা রাইট একটা লেখা আসবে, বক্স আসবে, সেই বক্সে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা উপরে নেওয়া যায় কিনা। ওকে, যখন আপনি অব্রো কিবোর্ডটা ইনস্টল হয়ে যাবে ঠিক এইরকম উপরে একটা বক্স আসবে। বক্স আসার পরে আপনার পুরো অব্রো কিবোর্ডটা ব্যবহার করার জন্য ওকে হয়ে গিয়েছে। আপনি এই অব্রো কিবোর্ড দিয়ে অনলাইনেও বাংলা লিখতে পারবেন, অফলাইনেও বাংলা লিখতে পারবেন। যেটা দিয়ে বিজয় কিবোর্ড দিয়ে অনলাইনে লেখা যায় না, কিন্তু অব্রো কিবোর্ড দিয়ে আপনি অনায়াসে অনলাইন অফলাইন যেভাবে হোক লিখতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি অব্রো কিবোর্ডে কিভাবে বাংলা লিখবেন। যেমন এখানে আমি একটা এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করি, বা আমি গুগলে আমি এমএস ওয়ার্ড একটা ফাইল ওপেন করে আমি এখানে বাংলা লেখা দেখাচ্ছি। আমি এখন একটা এমএস মাইক্রোসফট অফিসে গিয়ে আমি এমএস ওয়ার্ডের ফাইলটা ওপেন করলাম। সেখানে আমি আপনাদেরকে কিছু লিখে দেখাচ্ছি। জাস্ট আমি আচ্ছা আমি এটাকে নেক্সট দিয়ে এখানে আই ডোন্ট ফিনিশ দিলাম, কারণ এটা আমি নতুন ভাবে সেট আপ করেছি তাই লেখা এই উইন্ডোটা এসেছিল। তা বন্ধুরা আমরা এখানে প্রথম লিখি আই এম স্টুডেন্ট, আই এম এ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ লিখি। যেমন দেখেন আই আই লাভ বাংলাদেশ, এটা আমি ইংরেজিতে লিখলাম। এখন আমি বাংলা লিখবো কিভাবে, আমি বাংলাদেশকে ভালোবাসি এই কথাটা আমি বাংলা লিখতে চাই, তাহলে আমাকে আমার কিবোর্ড থেকে কিবোর্ডের F1 F2 F3 এভাবে একটা বাটন আছে F12 বা F12 নামে সবাই চিনে, F12 প্রেস করব।
দেখেন বন্ধুরা, সাথে সাথে কিন্তু এখানে ইংরেজি ছিল, এখন বাংলা হয়ে গিয়েছে। আমি চাইলে মাউস দিয়ে এখানে ইংলিশ করতে পারি আর মাউস দিয়ে বাংলা করতে পারি। তো বাংলা অ্যাপ কিবোর্ড থেকে অ্যাপ 12 চাপ দিলেই বাংলা হয়ে যাবে। এখন আমরা বাংলা লিখি, আমি বাংলা লিখেছি। এখন এখানে টাইপের সিস্টেম আর অব্রো টাইপের সিস্টেম একরকম না, মানে বিজয় টিএ টাইপের সিস্টেম আর অব্রো টাইপের সিস্টেম একরকম না। অব্রো টাইপ সিস্টেম হচ্ছে উচ্চারণটা মূল ভিত্তি করা হয়। যেমন আমি আমি এই কথাটা লিখতে ইংরেজিতে আমি লিখব AMI, আমি এই তিনটা ওয়ার্ড লিখলে আমি হয়ে যাবে। বাংলাদেশকে BANGLA, বাংলা DESH, বাংলাদেশকে লিখলে বাংলাদেশকে হয়ে যাবে। ভালোবাসি VA, ভালো BASI, ভালোবাসি লেখাটা হয়ে যাবে। এবং উচ্চারণের উপর ভিত্তি করে অব্রুতে লেখা হয়। আর বিজয়তে লেখা হয় সিস্টেম অনুযায়ী, সফটওয়্যার ভার্সন যেভাবে ওইভাবে লিখতে হয়, আর অব্রত লিখতে হয় উচ্চারণ অনুযায়ী। তো বন্ধুরা, অব্রত দিয়ে অনলাইনে কিভাবে লিখবেন, আমি তো অনলাইনে যাই, আমি অনলাইনে গুগল ক্রোমে, আমি অনলাইনে কোন একটা ওয়েবসাইটে আমি ঢুকি, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে একটু ঢুকে দেখাই। দিস ইজ মাই ফেসবুক, এটা অনলাইনের। তো আমি অনলাইনে এখানে কিছু লিখতে চাই, আমি এখানে লিখি যে তোমরা, সরি এটা ইংরেজিতে আছে বন্ধু, এখানে যে ইংরেজি লেখা ইংলিশ হচ্ছে, তা আমি এটাকে বাংলা করে দিই। মাউস দিয়ে কিবোর্ড মাউস দিয়ে বাস করে দিলাম, আমি লিখলাম তোমরা KAM1 কেমন আছে, তোমরা কেমন আছো। আমি উচ্চারণের মতো করে লিখলাম, যেটা অব্র বা সরি বিজয় দিয়ে লেখা যায় না, এটা আমরা অব্র দিয়ে অনায়াসে লিখতে পারবো। সর্বোপরি বন্ধুরা, অব্র দিয়ে খুব দ্রুত লেখা যায়, এই দ্রুত লেখার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস না থাকে তাহলে খুব লেটলি হবে। তো বন্ধুরা, এই হলো আজকের টিউটোরিয়ালের, যে আমরা নতুন একটি কিবোর্ড দেখলাম যে অব্র দিয়ে কিভাবে বাংলা লিখবেন অনলাইনে অফলাইনে। তো বন্ধুরা, অব্র এই কিবোর্ডটা ডাউনলোডের যে লিঙ্ক, আমি লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি আপনারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন এবং টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়ালকে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, এবং এই ভিডিও নিচে দেখেন একটি সাবস্ক্রাইব নামের বাটন আছে, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের সবগুলো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখার জন্য, আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।